দেখছেন যে চব্বিশ ঘন্টা শুরু করছি গুড মর্নিং বাংলা। আমি ইন্দিরা রয়েছি আপনাদের সঙ্গে এবং শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, নজরে সৈকত রাজ্য। আজ গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের সঙ্গে রণকৌশল ঠিক করতে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের নিয়ে রণকৌশল বৈঠক করবেন, আর কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানতে চাইব। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। আজ গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে সৈকত রাজ্য। বিধানসভা ভোটের আগে দলের নেতাদের নিয়ে রণকৌশল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রবীর, গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের নিয়ে রণকৌশল বৈঠক করবেন তিনি, আর কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, আজ থেকে তিন দিনের সফরে গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া বিধানসভা নির্বাচন আগামী মাসেই, সুতরাং এই সফর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে নির্বাচনের রণকৌশল ঠিক করে, গোয়াতে অন্য যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা চলছে তৃণমূল কংগ্রেসের, সেখানে কোনো জোট হয় কিনা বা জোট চূড়ান্ত হয় কিনা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে, সেটা দেখার বিষয়ে। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একদিকে প্রার্থী তালিকা, অন্যদিকে ইশতেহার, এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ঘোষণা করতে পারেন। প্রার্থী তালিকা তৈরি মোটামুটি চূড়ান্ত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন এই সফরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ হাতে আর সময় নেই, একদম সময় কম, আগামী মাসেই গোয়াতে ভোট। সুতরাং এই সফরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা তৈরি করতে পারেন এবং ইশতেহারে কী কী থাকবে, ইতিমধ্যেই দু একটি প্রকল্পের কথা তৃণমূল কংগ্রেস দলীয় হয়ে জানিয়েছেন। সুতরাং ইশতেহার তৈরিতেও একটা জোর দেওয়া হচ্ছে, সেখানে ইশতেহার চূড়ান্ত করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তিন দিনের এই গোয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দিরা, ধন্যবাদ। প্রবীর, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। শীতের সময় গোয়া সফর খুবই আরামদায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, কি বলেছেন তিনি শুনব। শীতের সময় গোয়ার সফরটা খুব ভালোই লাগে, সুন্দর পরিবেশ থাকে, দেশ বিদেশি লোক থাকে, অনেকবার যাওয়ার চেষ্টা করছেন, গিয়ে কোনো লাভ হচ্ছে না। আমি জানি না কেউ আছে কিনা আমাকে রিসিভ করার জন্য ওখানে। চোখ রাখবো পরের খবরে। এলেন মাস্ককে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন গোলাম রাব্বানি। টেসলা মোটরসের কর্ণধারকে আহ্বান জানিয়ে গোলাম রাব্বানি তিনি টুইট করেছেন এবং তিনি বলেছেন বাংলা বিনিয়োগের জন্য সেরা জায়গা। পাল্টা টুইট খোঁচা অমিত মালব্যর, রাজ্য কেন্দ্রের শিল্পনীতির সমালোচনায় সিপিএম। করোনার জন্য বন্ধ ছিল দুবছর, তবে এবছর এপ্রিলে ফের বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ বিদেশের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানাবে পশ্চিমবঙ্গ সরকার, তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই গোলাম রাব্বানির টুইট ঘিরে রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়ে চলল রাজনৈতিক উত্তেজনার পারদ। এবার সরাসরি এলন মাস্ককে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানালেন গোলাম রাব্বানি। রাজ্যের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী টুইটারে লিখেছেন, পশ্চিমবঙ্গে আসুন, আমাদের রাজ্যে সেরা পরিকাঠামো রয়েছে, দূরদর্শী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা মানেই বাণিজ্য। ঘটনার সূত্রপাত অবশ্য বারোই জানুয়ারি। প্রণয় প্যাথল নামে এক ব্যক্তি এলন মাস্ককে ট্যাগ করে টুইটারে প্রশ্ন করেছিলেন ভারতে কবে আসবে টেসলা। তার জবাবে বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারী সংস্থার কর্ণধার লেখেন, সরকারের সঙ্গে অনেক চ্যালেঞ্জিং বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই টুইটের সূত্র ধরেই এলন মাস্কের টুইটের রিপ্লাইয়ে তাকে সরাসরি পশ্চিমবঙ্গে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন রাব্বানি। তারপরেই রাব্বানিকে কটাক্ষ পদ্ম শিবিরের। টুইটারে অমিত মালব্যর খোঁচা, আপনি হয়তো ভাবতে পারেন এটা কোনো রসিকতা, কিন্তু তা নয়, এলন মাস্ককে লগ্নির আহ্বান জানিয়েছেন রাব্বানি। এলন মাস্কের ভাষণ শুরু হবে ভোট পরবর্তী অশান্তি দিয়ে আর শেষ হবে সিঙ্গুরে বিক্ষোভ দিয়ে। মালব্যর সুরে সুর মিলিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, মাদ্রাসা এর মন্ত্রী, তিনি এখন বিদেশি শিল্পপতিদের ডাকছেন কোন মডেল দেখানোর জন্য? সিঙ্গুরের পরবর্তী পরিস্থিতি, নন্দীগ্রামের উদ্ভূত পরিস্থিতি, পশ্চিমবঙ্গের সেক্টর ফাইভের করুণ দশা, সিলিকন ভ্যালিতে পাঁচ ফুট উঁচু ঘাস, কোনটা দেখবেন? রাব্বানির পাশে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর মধ্যে আবার অন্যায়ের কি আছে? কেউ কি শিল্পের কথা বলতে পারবে না? এ তো মহা মুশকিল। এর মধ্যে জাত পাত,
এগুলো এনে লাভটা কী হচ্ছে? এই টুইট মাস্টারদের নিয়ে মহা মুশকিল, তাদের না আছে অতীত, না আছে ভবিষ্যৎ। গোলাম রাব্বানি টুইট ছেলে মানুষই বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তোমার মানে আছে নাকি এলন মাস্ককে আহ্বান জানাবে বিনিয়োগের জন্য গোলাম রাব্বানি, আর তার জন্য সে লাফাচ্ছে? পশ্চিমবঙ্গ সরকারের কোনো নির্দিষ্ট রোল নেই, পশ্চিমবাংলায় শিল্পের বিকাশের নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য রাজ্য সরকার দেখাতে পারছে না, না কৃষকের না শিল্পের। ইতিমধ্যেই চীনে বিনিয়োগ করেছে টেসলা। বেশ কিছুদিন ধরে ভারতেও টেসলা নির্মিত গাড়ি আনার চেষ্টা চালাচ্ছেন এলন মাস্ক। তবে ভারতে ব্যবসা বিস্তারের ক্ষেত্রে লাল ফিতের ফাঁস রয়েছে, কার্যত তা স্বীকার করে নিলেন স্পেস এক্স কর্ণধার। সেখানে এলন মাস্ককে রাব্বানির বিনিয়োগ আহ্বান তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।